मध्य बांगाली क्या मैं गोटा वर्ल्ड वाइड एक मैं जिन चलते थके सवार मन मध्य नतुन किस नतुन किस तो जैक सामने चले दुर्गा पूजा साथ मन अनेक दिन एक इच्छाओ छो तो तुम्हारा एर आगे हाथों टैटू फैटू देखे तो सरम टैटू हमें बनाई खूब एक से ही अनेक बचर आगे बनिए चार पाँच बचर आगे तो से ही चार पाँच बचर धरे हमारे किसान प्लानिंग चलते जो हमें आबाद टैटू बना तो जैक सामने इंट्रो देखे तो तुम्हारा बुझे ही गेस तो आज के टैटू बना तो चलो आज के भिडियो लेट ना स्टार्ट कर देवा जा तो चले एखे जे भाईटी नाम पीयूष मान्ना पीयूष मान्ना तई तो पीयूष मान्ना तो भाईर साथचय हो एकजुन थ्रुते तो देखे भलो भलो काज कर आगे हमें पाठिए बाट हमें एखी पुरो रिविल करा आगे तुम्हारा पुरो भिडियो देखते थको तुम्हारा देखो कतटा कि पचंद है हमें निजे हाथों करब तो निश्चय देखे शुने करो पचंद किस टैटू बना और अनेक रकम से नहीं अनेकगुलो नहीं प्रिंट आउट तो चलो आगे स्टार्ट तो कर दे जा भिडियो स्टार्ट हो तुम्हारा देखते थको संगे थको एखे पूरा सेट आप रेडी हे एखे देखते एक्चुअली मैं चेहेलम जोड़ी बस ही करब डाटू कारण हे बाड़ी बस करार एक आलदा आनंद मैं हमारे स्पेशल जिसगुलो बाड़ी करार बेसि पसंद करी बेसि बाहरे गए ना बेसि लोकजुन मध्य ना तो चाहिए एकटूखानी घर मध्य हम से जिसमें फ्रिली करते पर ही कारण और ये तो चेन लेला लेला अपना लाइट सब समय लाइटर क्षेत्र वही करा तो लेला लाइट सेट कर मिसिंग मुहूर्ते मौसुमी और रूपम रूपम एक्चुअली स्कूल आज और मौसुमी गेछे एक काजे मौसुमी आसबे एक आदि आसले मौसुमिरो टैटू बनाना होबे आज के फार्स्ट टाइम टैटू बनाबे ओर एक्सप्रेशन देखते होबे ना तो जाइ होक चलो स्टार्ट करा जाक एखाने एखन सब रेडी होच्छे अत तो आमी बुझी ना कोनटाय कि बोले कोन मेशिनटा तबे एटुकु बुझते पारछि एगुलो के एकटा कोनो मेशिन आछे जे मेशिनेर काज होय सप्लाई मेशिन एटा होच्छे लाइनिंग मेशिन लाइनिंग मेशिन सेटिंग एर मेशिन सेटिंग তাহলে গাইস বুঝতে পারছো এখানে মোটামুটি সব কিছুই সেটিংস হচ্ছে একটু বাদেই মোটামুটি আমরা যেটা চাইছি সেটা শুরু হয়ে যাবে যে ভিডিওটা अनेक बचर पर करोड़ कैटा अनेक बड़ो साइड देखिए बुझे आज हाफ हो जाए एखो हाफ बाकी कटा थे चारटे थे शुरू कर तो गाय चलते कंटिन्यू ठीक पुणे चारटे थे शुरू हो गो एम कटा बजे साढ़े चारटा पुणे पाँचा पुणा पुणे तीन घंटार ऊपर हो गल चलते जिस करते गए एक कष्ट करते लगे यार एक शेष है अनेकगुलो बाकी हाथ एक बाकी फाका फाका रही है अनेक कतटा पेशेंस चाहिए बोलो तो गाइस जेटा बोलछिलाम এই পাঁচটা তোমরা দেখেছিলাম তখন যে পুরো মুছে গিয়েছিল জিনিসটা মানে যে ছবিটা না লাগে তো নিজের ট্যালেন্টে পুরো ছবিটা কিন্তু এঁকেছে না দেখে তো
বোঝাই যাচ্ছে না যে ছুটিটা পৌঁছে গেছে। যাই হোক ভালো লাগলো, মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এটা, কেমন হবে না হবে। আর একটু ডিফারেন্ট আছে জিনিসটা, মানে এটা আমি বিরাট কোহলির ট্যারোটাকেই মানে একটা কপি করার চেষ্টা করেছিলাম, বাট ওই হয় না যে পুরো কপি না করে একটু চেঞ্জেস, সেরকম একটু চেঞ্জেস আছে, এই জায়গাটা চেঞ্জেস আছে, এই জায়গাটা চেঞ্জেস আছে। আর এই বিরাট কোহলির যেরকমভাবে পজিশনটা ছিল আমি পজিশনটা একটু চেঞ্জ করেছি, যে এরকম। আর থিমটা কিছুটা এক, মানে শিক্ষা করে থিমের উপরই, এটাই মেন। তো এটা তো ফাইনাল হয়ে গেছে, এখনও বাকি দুটো রয়েছে ট্যাটু, আজকেই করবো, দেখা যাক। তো গাইস, পৌনে চারটে থেকে শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 10:40। এইটা সবে কমপ্লিট হলো, এই হাত দিয়ে আর এক হাত শুরু হলো, দেখাতে হবে, দম দেখাতে হবে। একদিনে একই সাথে এখনো বাকি আছে, মৌসুমি করবে, আমার আরো একটা ট্যাটু বাকি আছে এখানে হবে। রেডি তো? লাইট লাগাচ্ছি, অ্যাকশন নিতে হবে না, আমাদের হয়ে গেছে অ্যাকশন স্টার্ট। কি গো চোখ খোলো, বেঁচে আছো? বাবা করো না তাহলে, আমার কিন্তু হৃৎপিণ্ডরা জোরে জোরে ইয়ে করছে, ধপক ধপক করছে। রেডি চলো, না না কিচ্ছু নেই কিচ্ছু নেই, চলো চলো তুমি একটু আসো, কাছে আসো, ভরসা। আরে হয়ে যাবে, কিচ্ছু মনে হবে, চলো কিচ্ছু মনে হবে, কিচ্ছু না, জাস্ট একটুখানি মনে হবে যেটা সহ্য। ভিডিও করতে করতে তখন আর এক সমস্যা হবে আমার, ট্যাটু করার ছিল আমার। তো ভাই দেখতে পাচ্ছ, এই দুপুর থেকে শুরু হয়েছে আর লড়াই চলছে এখনো। সব থেকে ব্যাপার হচ্ছে আমাদের লাগছে, এটা তো ঠিকই স্বাভাবিক, ট্যাটু করার সময় একটু লাগেই, কিন্তু সব থেকে বড় ব্যাপার হ্যাটস অফ, মানে আমার এই একই বয়সী বন্ধুই বলতে পারো, বন্ধু ভাই যা বলো, বড় নয় বলে দাদা বলছি না, নাম পীযূষ, মানে হ্যাটস অফ পীযূষকে, যে মানে কন্টিনিউয়াস এত সুন্দর কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা না না একটা না, আমরা তাও করে নিয়ে রেস্ট নিচ্ছি এবার ওরটা করছে, তাও আমার এই হাতে করার কথা ছিল ওটা করলাম না, কারণ আমি একটু স্টাইলটা চেঞ্জ করলাম, ভাবলাম যেটা ভেবে রেখেছিলাম, ভাবলাম না ওটা করবো না, এই হাতের স্টাইলটা চেঞ্জ করবো, কারণ একটা হাতের মধ্যে আমার এটা এটা আর ওইটা করার কথা ছিল, যেহেতু চেঞ্জ করেছি তাই এই হাতটাকে এরকম রেখেছি, রেখে এই হাতটা যেটা করেছি আর যেটা আছে সেটা একটু চেঞ্জ করে এখানে আনবো, এখনই বলবো না, ডিজাইন যখন আবার আসবে তখন বলবো।
কিছুদিন টাইম লাগবে তো এখন আপাতত এইটাই তো ওটা হলে তারপরে ফাইনাল তোমরা দেখাও কেমন হলো আর কি একটু দেখতে পাচ্ছো তো ফাইনালি ম্যাডামের ট্যাটু হয়ে গেছে কেমন লাগলো কেমন এক্সপেরিয়েন্স বাবা এমনি ভালোই লাগছে কারণ ট্যাটুটা বানিয়েছি আলটিমেটলি বানিয়ে উঠতে পেরেছি সেটাই বিশাল ব্যাপার বলো হ্যাঁ ফার্স্ট এক্সপেরিয়েন্স তো ছিল বাবা আমি এবারটা ক্লিন করে দেখানো হবে কেমন তো গাইজ দেখতে পেয়েছো এই ট্যাটুটা বানিয়েছে মৌসুমী আমার তো বেশ ভালো লাগছে আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে এই ট্যাটুটা ঘুরতে দেখা একবার কটা থেকে শুরু করেছি পুরো টোটাল 10 ঘন্টা হয়ে গেল 10 ঘন্টা ধরে ট্যাটু চলছে রসটা বেরিয়েছে না রসটা ইমেজ করে তো ওটা কিছু না রসটা যদি বেরিয়েছে তো যাবে না বেরিয়ে গেছে আর এক্সপ্রেশন দেখতে পাচ্ছ সবাই তো গাইজ ফাইনালি আমাদের আজকে ট্যাটু করা শেষ তো তোমরা দেখতে পাচ্ছ আরেকবার দেখো তোমার পিঠের ট্যাটুটা এই হচ্ছে ট্যাটু ফাইনাল ট্যাটু আর আমার এই যে হাতের ট্যাটু মানে আমার এটা ড্রিম ট্যাটু ছিল এই ট্যাটুটা মানে অনেক দিনের শখ ছিল এই ট্যাটুটা করবো এই ট্যাটুটা করেছি আর এই হাতে এই ট্যাটু তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে বুঝতে পারছো তো এই হাতের ট্যাটুটা এই হচ্ছে ট্যাটু তো এইটা আমার অ্যাকচুয়ালি জোডিয়াক সাইন তো এইটাই আমি বানিয়েছি আর সারাটা দিন ধরে করলাম মানে টোটাল 10 ঘন্টা মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো ভাই এসছে হচ্ছে এখানে ঢুকেছে একটার সময় একটা থেকে কন্টিনিউয়াস কাজ করেছে দারুণ কাজ করেছে তোমরা তো প্রত্যেকটা পার্টি দেখলে মানে কোন জায়গা মুছে গেছিলো এই যে এই পার্টটা মুছে গেছিলো এই জায়গার ঠিক আছে সেটাও কত সুন্দর কভার আপ করেছে মানে প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করেছে এবং সব কিছুর পর আমার তো খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা ডিটেলস যদি তুমি এর সাথে মানে কন্ট্যাক্ট করো এবং সবথেকে বড় ব্যাপার এই বাড়িতে গিয়েও কিন্তু করে দেয় হ্যাঁ হয়তো সব ক্ষেত্রে সম্ভব না বাট করে দেয় তো তোমরা অবশ্যই আমি এর ডিটেলস আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যদি তোমার পছন্দ হয় আমার ট্যাটুটা পছন্দ হয় নিজেরা ট্যাটু করবে হবো নিজেদের ঘরে বসে করবে হবো তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এটা কোনো প্রমোশন ভিডিও নয় কিন্তু আমি কিন্তু মানে নর্মালি নিজে থেকেই মানে তাকে ডেকে করেছি আমার ভালো লাগলো তাই আমি বলছি মানে এটা কোনো প্রমোশন নয় যে আমি প্রমোশন করছি বা এরকম কিছু আর শ্যাডো আবার কি বলতে চাইছে হ্যাঁ বল 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 আমাকে ধাক্কা মারলি যে বল বল কি বলবি বল বল হ্যাঁ বল বল ঠিক আছে কি 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 বলবি কি কি বল বল ঠিক আছে মানে ও বলছে আজকে সারাদিন আমি 10 ঘন্টা ধরে ঘরে ঢুকতে পারিনি কারণ ওকে ঢুকতে দেওয়া যেত না তো বলছে এই কি হচ্ছে এগুলো কি তোমার তোমরা এবার ঘুমাও যাই হোক সত্যি অনেক রাত হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো অনেক ভালোবাসা দিও আর ভালোবাসা নিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস লাভ ইউ টাটা